আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম। সকালবেলা আমরা যাচ্ছি আমাদের নিউ কার আনার জন্য। অনেক বেশি পেঁচিয়ে গুছিয়ে না বলে সরাসরি কথাটা বলে ফেললাম, সঙ্গেই থাকুন। আজকে আমরা সবাই মিলে ট্রেনে করে বাসে করে তারপরে যাব হচ্ছে আমাদের নতুন গাড়িটা আনার জন্য। যারা কন্টিনিউ আমার ব্লগ দেখেন তারা জানেন আমাদের পুরনো গাড়িটা বিক্রি করে দিয়েছি লাস্ট 3 মাস। আপনাদের ভাইয়া একটা রেন্টে কার থেকে গাড়ি ভাড়া করে সে চালাইছে, আর লাস্ট উইকে গাড়িটা রিটার্ন করে দিয়েছে যেটা রেন্টে কার থেকে নিছিল। তো রিটার্ন করার কারণ তো এই সুসংবাদটা, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আর নতুন গাড়িটা নেওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হলো 6-7 মাস, আরও বেশি অপেক্ষা করার কথা ছিল, বাট গাড়িটা খুব আর্লি মানে ডেটের আগেই চলে আসছে, এই জন্য আমরা আজকে অনেক এক্সাইটেড নতুন গাড়িটা দেখব। তবে এখানকার যত ফর্মালিটিস ছিল সেগুলো বাসায় বসেই কমপ্লিট করা হয়ে গেছে, অর্থাৎ গাড়িটা যেহেতু চালিয়ে নিয়ে আসা হবে বাসায় সেজন্য ইন্স্যুরেন্স যেগুলো করতে হয় সব কিছু ডকুমেন্টস ওকে করেই আমরা আজকে রওনা দিয়েছি গাড়ি আনার উদ্দেশ্যে। আর গাড়ির রেজিস্ট্রেশন প্লেটটাও আমরা পেয়ে গেছি, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা অলরেডি জানি। আমার বাচ্চাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে যে আমাদের নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্লেট কী। তো দেখতে তো পেলেন, আমরা ট্রেনে উঠে এসে নেমেছি এখানে, অনেক ভোরবেলা আজকে রওনা দিয়েছি। তো অল্প একটু এখানে দাঁড়াইছিলাম, গাড়িগুলো যাতায়াত করতেছে উঁচু থেকে দেখতেছিলাম দাঁড়িয়ে, যেহেতু বাসস্টপ এখানেই আছে। আর বাসস্টপে এসে এই ফুলগুলো আমার নজর কেড়ে নিল, তাই মনে হলো আপনাদেরকে একটু দেখাই। ওয়েট করতে করতে বাস চলে আসছে, আমরা এখন এই বাসে উঠে আর কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে না, এটা ডাইরেক্ট ওই গাড়ির শোরুমের সামনেই নিয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে গাড়ির রেজিস্ট্রেশন প্লেট আমাদের মুখস্থ আর আমরা খুবই এক্সাইটেড, আমার বাচ্চারাও অনেক এক্সাইটেড নতুন গাড়ি নেওয়ার জন্য, কারণ এই প্রথম আমরা একদম ব্র্যান্ড নিউ লেটেস্ট গাড়ি আমাদের সাধ্য অনুযায়ী যেটা হয় সেটা আমরা নিয়েছি। এই তো চলে আসছি গাড়ির শোরুমের সামনে, আছি এখন কিয়া মোটরস হামিংবার্ড, ইংল্যান্ডে এটা। তো যাই হোক, এখনও শোরুম খোলেনি, আমরা যেহেতু আর্লি আসছি একটু আগে আগে আসছি, ব্রেকফাস্ট না করাই এখন চলে যাব আমরা ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করার জন্য। আসলে ইংল্যান্ডে অনেক রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে, নেক্সট 2025 থেকে সব গাড়ি ইলেকট্রিক হয়ে যাওয়ার এক ধরনের একটা রুলস আসতেছে, অলরেডি চলে আসছে। যারা ট্যাক্সি মিনি ক্যাব ক্যাবিং যারা করেন তাদেরকে ইলেকট্রিক গাড়ি ছাড়া ট্যাক্সি পারমিশন অ্যালাউ করছে না। তো যারা যে জবে আছে কিংবা যারা নতুন গাড়ি নিচ্ছে, এখানকার পরিবেশ দূষণের হাত থেকে মুক্তি যাতে হয়, মানে পরিবেশ দূষণ বান্ধব পরিবেশ দূষণ যাতে না হয়, এই জন্য ইলেকট্রিক ভেহিকেল পারমিটেড হচ্ছে, স্যাংশন হয়ে গেছে অলরেডি। তো সেই কথা চিন্তা করে আমরা এবার নিয়েছি ফুললি ইলেকট্রিক গাড়ি। অলরেডি 9:05 বেজে গেছে, 9টার সময় শোরুমটা ওপেন হয়েছে, আর আমাদেরও ব্রেকফাস্ট করা শেষ, কফিটা নিয়ে এখন আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে শোরুমে। এইটা হচ্ছে আমাদের গাড়ি, আগেই বলেছিলাম যেহেতু রেজিস্ট্রেশন প্লেট আমরা পেয়ে গেছি, অতএব আমরা ভিতরে যাওয়ার আগে দেখছিলাম আমাদের গাড়িটা এখানে রেডি করা আছে, ওরা চার্জ দিয়ে মেবি রেডি করে রেখেছে, ভিতরে গেলেই আমরা জানতে পারবো যে কী কী ফর্মালিটিস আর বাকি আছে। তো চলে আসছি আমরা, এর আগেও এই শোরুম আপনারা দেখেছেন যখন আমরা গাড়িটা অর্ডার দিতে এসেছিলাম। এখন হচ্ছে ভিতরের যে ফর্মালিটিস, অর্থাৎ চাবি এবং কিছু ডকুমেন্টস আপনাদের ভাইয়াকে দিল, গাড়ির দুইটা চাবি বুঝাই দিল, এবং ওই স্টাফটা আসছে গাড়ির আরও সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য যে এভরিথিং ডান আছে, এবং যেহেতু আমরা নতুন নিচ্ছি ওর দায়িত্ব বুঝাই দেওয়া যে কোথায় কী করতে হবে। এই যে চার্জিং পয়েন্ট, দুইটা চার্জিং পয়েন্ট আছে, একটা হচ্ছে হাই স্পিডে চার্জ হয় আর একটা হচ্ছে লো স্পিডে চার্জ হয়। তো এই পয়েন্টগুলো বুঝাই দিল এবং ভিতরেও কিছুক্ষণ ও আপনাদের ভাইয়াকে বুঝাই দিল, কারণ এর আগে আপনার ভাইয়া কখনো ইলেকট্রিক ভেহিকল চালায় নাই, ইলেকট্রিক গাড়ি চালায় নাই আর কি। আর এটা ইলেকট্রিক হওয়ার কারণে আমরাও এক্সাইটেড,
বিসমিল্লাহ বলে শুরু করতেছে। আজকে প্রথম আপনাদের ভাইয়া হচ্ছে ফুললি ইলেকট্রিক গাড়ি ড্রাইভ করতেছে, তো মনের ভিতরে একটু চিন্তা হচ্ছিল যে নতুন যেহেতু ফুললি ইলেকট্রিক কিভাবে ড্রাইভ করবে না করবে আমারই টেনশন হচ্ছিল। বাট ও রিল্যাক্স ছিল এবং আলহামদুলিল্লাহ ও খুব থ্রুলি খুব ভালোভাবেই ড্রাইভ করতেছে। বাট আমার হাজব্যান্ড হিসেবে বলছি না, এমনিতেই সে খুব কুল টাইপ অফ ড্রাইভার। আমি যেমন আমার আব্বার সাথে মোটরসাইকেলে উঠে খুব শান্তি পেতাম, আমার দুলাভাইয়ের সাথে সহজে মোটরসাইকেলে উঠতাম না। এটা আমার একটা ব্যক্তিগত গল্প বলছি, আপনাদের সাথে কিছু মনে করেন না। আমার দুলাভাই তো ইয়াং ছিল, তো খুবই উড়ে উড়ে মোটরসাইকেল চালাতো আমার ব্যক্তিগত ভাষায়, আর আমি ভয়ে উঠতাম না সহজে। আমাকে নিয়ে দুইবার আমার দুলাভাই অ্যাক্সিডেন্ট করছে। তো যাই হোক, তারপরে এখন সেও কুল ড্রাইভার হয়েছে, আর আমার আব্বা খুবই কুল ড্রাইভ করতো মোটরসাইকেল, সেই ক্ষেত্রে আপনাদের ভাইয়াও কুল ড্রাইভার। আলহামদুলিল্লাহ আমরা বাসায় পৌঁছে গেছি, এখন হচ্ছে টুকটাক খাওয়া দাওয়া করে বেরোবো। আরেকটা কথা বলে, আজকে কিন্তু আমার ছেলে সামনে বসছে, দেখছেন সবাই। মূলত আসলে আমি আপনাদের ভাইয়ার পাশের সিটটাতে আমিই বসি, গাড়ি আনার আগে আমার ছেলে বলেছিল যে মাম্মা নিউ গাড়িতে আমি সামনে বসতে চাই। তো বাচ্চার আবদার তো ফেলানোর না, আমার বাচ্চাকে অবশ্যই প্রায়োরিটি দিয়েছি, সামনে বসার জন্য ও সামনে বসে এনজয় করতে করতে আসছিল। আর মেয়ের কোনো আক্ষেপ ছিল না, ও সামনে পিছনে নিয়ে কখনো ইয়ে করে না, বসলেই হলো। তো খাওয়া দাওয়া করে এখন বের হয়ে গেছি আমরা চার্জ দেওয়ার জন্য, আর চার্জ দেওয়ার জন্য যখন আসছি তখন কিন্তু পাশে বসেছিলাম আমি, আর ছেলেও সাথে আসছে, আমরা প্রথম চার্জ দিচ্ছি। সবাই আসলে একটু এক্সাইটমেন্টের ভিতরেই আজকে কাটাচ্ছি দিনটা। তো এই তো চার্জ দিয়ে রেখেছি, চার্জ অলরেডি ছিল হাফ দেওয়া, আর কিছুটা দেওয়ার জন্যই আসা, আর হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য আপনাদের ভাইয়া আসছে যে আমি আজকেই সব কিছু ডান করে রাখি, যে এভরিথিং যাতে ওকে থাকে। তো আজকের প্ল্যান ছিল, যেহেতু দুপুরে আমরা বাসায় যা রান্না করা ছিল ওটাই খেয়েছি, এসে সকালে বাইরে ব্রেকফাস্ট করেছি, আর রাতের প্ল্যানটা আগে থেকে করা ছিল যে আপনাদের ভাইয়া আমাদের এস্টেক করে খাওয়াবে। তো ও এস্টেক করছিল আর আমি এই ফাঁকে একটু ভিডিও করছিলাম, আর খুবই আনন্দময় মুহূর্তে ছিলাম। এই ছিল আমাদের আজকের ব্লগ নতুন গাড়িয়ানার, আপনাদের কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন ভালোভাবে বাকি জীবনটা কাটাতে পারি এভাবে। এই তো আমি এখন হচ্ছে একটু ইয়োগার্ট দিয়ে ড্রিঙ্ক বানাবো, এটা একদমই ঘোল মাঠা যেটা বলেন বাংলাদেশে ওই স্টাইলে। এটা আসলে শরীরটা খুব ঠান্ডা রাখে, আমরা প্রায় প্রতিদিনই এটা চারজনেই খাই। তো এই ড্রিঙ্কসটা বানাচ্ছি, সাথে স্টেক থাকবে, আর দেখাইছি তো যে ব্রোকলি আমি সিদ্ধ করতেছি, এটা আমাদের রাতের খাবার হিসেবে আজকে আল্লাহ তাআলা আমাদের রুজিতে লিখে রাখছে আর আমরাও খাবো। আপনাদের ভাইয়া স্টেক বানানোর পিছনে একটা কারণ আছে, ও আসলে স্টেকটা খুব সুস্বাদু করে বানায়, এক একজনের হাতের মজা আসলে এক এক রকমের। তো ওর হাতের স্টেকটা যেহেতু মজা হয়, সেজন্য স্টেক বানানোর দায়িত্বটা ওর উপর পড়ে। এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন।